আমি প্রিয়াঙ্কা আমি অপর্ণা আপনারা দেখছেন ফুড ফ্যামিলি এন্ড মোর এখানে আনন্দ দিনভর তো আমার সব फ्रेंड्स আমার সব ভিউয়ার সবাইকে বলছি সবাই নিশ্চয়ই ভালো আছো আশা করি ভালো আছো আচ্ছা আজকে নিয়েছি আমরা আজকে দুপুরের লাঞ্চ তো লাঞ্চে কি কি আছে চলুন তাহলে দেখে নি আজকে আমরা নিয়েছি ভাত খড়া ইলিশ ভাজা এখানে আছে লাল লঙ্কার পকোড়া টমেটোর পকোড়া আছে শাটিং মাছের লাল লাল ঝাল আছে ব্রকলি কষা ঠিক আছে বন্ধুরা আজকে ইটিং শো হবে তো শোটা আমরা আরম্ভ করি নালে এবারে পেটের মধ্যে ইঁদুর দৌড়াবে খুব খিদে পেয়ে গেছে দুটো প্রায় বেজে গেছে ঠিক আছে তো আরম্ভ করি নাও দিদি স্টার্ট তো প্রথমে খাবো ব্রকলি কষা দিয়ে এই যে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে একদম কষা করা হয়েছে তো ব্রকলি খেতে আমাদের আমার খুব ভালো লাগে এই যে লঙ্কার পকোড়া ব্রকলি এটা আমাদের নিজস্ব জমিতে চাষের তো আমার খুশ শাশুড়িরাই করে তো তারা দিয়েছে তো আজকে কষা করা হলো এমনি তো আমাদের বাজার থেকে কেনা হয় যে শাশুড়ি না জেঠিমার মানে যার শাশুড়ি হ্যাঁ যার শাশুড়ি ছোট হলে টেস্টি হয় খুব খিদে পেয়ে গেছে একদম কষা এটা আদা রসুন টমেটো দিয়ে এটা রান্না করা হয়েছে আলু দিয়েছি সাথে আমাদের ধামসা আলু বড় বড় যে কোনো তরি তরকারিতে ওরকম বড় বড় আলু পিস খুব ভালো লাগে তো এটা হলো টমেটোর পকোড়া লঙ্কা গুলো আচারের লঙ্কা আজকে আমার সব থেকে ফেভারিট জিনিস হয়েছে মাছ তরকারিটা পুরো ফাটাফাটি মানে কষাটা ব্রকলি কষাটা খুব মিষ্টিও আমাদের ভিডিও বেশিরভাগ চ্যালেঞ্জ আছে তো অনেকে কমেন্টস করেন যে সবসময় চ্যালেঞ্জ করলে ভালো লাগে না তো মাঝে মাঝে ইটিং শো করব তো প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন দেখে আর আমাদের আরো যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন আর প্লিজ আমাদের পাশে থাকবেন মারাত্মক হয়ে যায় মারাত্মক
ভাজা এই কারণে নিয়েছি, এসব মাছে খুব কাঁটা হয়। তো আমি জানি যে এসব মাছ ভাজা খুব সুন্দর খেতে হয়, আর ঝাল করলে বা কোনো কারিতে দিলে কি হয় বলুন তো, কাঁটা বাজতে হয়, খুব মানে কষ্ট হয় আর কি। তো সেই জন্য ভাজা ভাজা কাঁটা চিবিয়ে নিয়ে যায়, খুব মিষ্টি। এবার নেব সাটিং মাছের কারি, লাল লাল ঝোল, লাল লাল ঝোল। আমার মাছ এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এই টমেটো চপটা গোল গোল চাকা করে কেটে তারপর করেছি। তো এবার নেব সাটিং মাছের লাল লাল ঝাল। এসব কালার দেখলেই খিদে একদম দৌড়ে দৌড়ে আর চলে আসে। শুধু টমেটো, পেঁয়াজ, ধনে পাতা আর আদা রসুন, একটু গেবি গেবি দেখেছে। খিদেও পেয়েছে একদম হেভি, মানে একদম জোরে। ভাজা মাছ চিবোতে হেভি লাগে, মানে মাথা ভাতা গুলো। দিদি কাঁচা টমেটো অত খায় না, তাই নিজ না। আর মাছ ভাজা শেষ পাতে এই মাছ সবসময়ের জন্য ভালো লাগে, কারণ কাঁটা কম। আর কাঁটা বেশি হলেও আমার কোনো প্রবলেম হয় না। আমি মাছ খেতে প্রচন্ড ভালোবাসি, আবার বলছি। এই মাছটা প্রচন্ড কাঁটা, এমনি চিবিয়ে নাও দেখো গালে লাগবে না। আর মিষ্টিও প্রচুর মাছটা। আমাদের বাড়ি পায়রা আছে, তাই ভিডিওর মধ্যে পায়রার আওয়াজটা পাবেন।
ইয়ামি। মাছটা ভাজা বলে একটু কাঁটা লাগছে না, এই মাছটা যদি ঝাল করা হতো তো কাঁটা বাঁচা যেত না। আজকে রান্নাগুলো খুব টেস্টি হয়েছে। সবই দিদি করেছে, আর দিদি এমনিতেও খুব ভালো রান্না করে। তো বন্ধুরা খাওয়া কমপ্লিট, এগুলো সরিয়ে নি, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা আবার ফিরে এলাম। তো আজকে দুপুরের খাওয়াটা ছিল যেন অসাধারণ, আমার তো খুব ভালোই লেগেছে। আর খিদেও পেয়েছিল খুব জোরে, তাই একদম এক নিঃশ্বাসে খেয়ে নিলাম। তো বন্ধুরা এরকমই আপনারা এটিং এটিংটা করে নেবেন দুপুরবেলা, এতক্ষণে হয়ে গেছে একদম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল ক্লিক করে নেবেন, তাহলে এরকমই নানান রকম ভিডিও ইটিং শো ইটিং চ্যালেঞ্জ আপনাদের উপরে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে, আজ পর্যন্তই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছেন ফুড ফ্যামিলি এন্ড মোর, এখানে আনন্দ দিন।